ওয়েলকাম টু মাই চ্যানেল আইসুকা হুসেন আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি বাড়িতে জার্মানি স্টাইলে ডিমের অমলেট করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে আমি ডিম ভেঙে নিয়েছি তারপর পরিমাণ মতন লবণ অরিগানো আর ব্ল্যাক পেপার দিয়েছি আর সবগুলি উপকরণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি এই যে কড়াই গরম হয়ে গেছে আমি কিন্তু এখানে সম্পূর্ণ ডিম দেব না অল্প ডিম দেব তারপর এটাকে ফোল্ড করব ফোল্ড করার পর আমি আবার অল্প ডিম দেব দেখো আমি কীভাবে করছি এখানে আমি বলা ফুল আমার হাজব্যান্ড এখানে করছে তো চলো দেখো কীভাবে করছি এখানে আবার ফোল্ড করে নেব এইভাবেই অল্প অল্প করে ডিম দেব আর ফোল্ড করব এইভাবে মোটা করে লেয়ার একটা তৈরি হবে দেখো বন্ধুরা কন্টিনিউ সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে এই অমলেট খেতে কিন্তু দারুণ মজাদার তোমার বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা যারা আমার মতন এগ লাভার তাদের তো এই রেসিপিটা খুব ভালো লাগবে তোমরা কমেন্টে জানাবে কারা কারা আমার মতন এগ লাভার আছো এই অমলেটের যত পাতলা পাতলা লেয়ার পাবে তত খেতে কিন্তু মজাদার হবে এবং সুস্বাদু হবে এইবারে বাদ বাকি যা ছিল সম্পূর্ণ দিয়ে দিয়েছে এবং ফিনিশিং লেয়ারটি তৈরি করে নিয়েছে এইভাবে তৈরি হয়ে গেল খুব মজাদার জাপানিস অমলেট আমি চাই তোমরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখো এটা খেতে কতটাই মজাদার এবং কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে খেতে দেখো বন্ধুরা আমার অমলেট একদম তৈরি এবার আমি মাঝখানে একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লেয়ার হয়েছে দেখো বন্ধুরা কতগুলো লেয়ার হয়েছে কত মোটা হয়েছে এরকম নিত্য নতুন এবং মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আসতে হবে টাটা বাই বাই আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো